আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তখন ছিল পবিত্র রমজান মাস, সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় উনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হলো, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করলেন এবং অপর দুটি রুটি উনার ছেলে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করলেন, আর অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সুমধুর কণ্ঠে আজান দিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরিবারের সকলেই নিজেদের বণ্টিত রুটি দিয়ে ইফতারি শুরু করলেন। যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উনার ভাগের অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন, তখন বাকি অর্ধেক রুটি তিনি উনার আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো ক্ষুধা নেই? হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে উনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন। তখন জবাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি, এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন। একটা মেয়ে তার আব্বাজানকে অভুক্ত রেখে কিভাবে পেট ভরে খেতে পারে বলো? এ কথা বলেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তিনি ওনার নিজের ঘরে এসে পৌঁছালেন, তখন তিনি দেখতে পেলেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যে মসজিদে চলে গেছেন। তিনি তখন ওনার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। যখন নামাজ শেষে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ফিরে এলেন, তখন তিনি দেখতে পেলেন যে ওনার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তিনি ওনার আদরের মেয়েকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, আজ হঠাৎ করে এই সময় তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে উদ্দেশ্য করে বললেন, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল, তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে দয়ার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ। আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো আজ চতুর্থ দিনের মতো আমাকে অভুক্ত অবস্থায় থাকতে হতো। নবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার দুই চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। তিনি ওনার আঁচল থেকে সেই রুটির অর্ধেক টুকরো বের করে তা ছিঁড়ে ছিঁড়ে আমাদের নবীকে খাওয়াতে লাগলেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে তিনি আমাদের নবীকে বললেন, আব্বাজান, আজ হয়তো আমার বদৌলতে আপনি কিছু খেতে পেয়েছেন, কিন্তু কাল কি হবে? কাল কি আপনি খাবার জন্য কিছু পাবেন? আমাদেরই বা কি হবে? আমরা তো এটাও জানি না যে কাল আমরা কিছু খাবার পাবো কি না। এই কথা শুনে আমাদের নবী উনার আদরের মেয়েকে উদ্দেশ্য করে বলেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা আমার দুর্বল উম্মতের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল উনার আদরের উম্মতকে বাঁচানোর জন্য আমাদের প্রিয় নবীর প্রচেষ্টা। উনি তিন দিন যাবৎ না খেয়ে আছেন, কিন্তু তিনি বিন্দুমাত্র কষ্ট পাননি। তিনি চেয়েছেন যে ওনার কষ্টের কারণে যাতে আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়। ওনারা ইফতার করার জন্য প্রতি যৎসামান্য খাবার খেয়েছেন, অথচ যদি আমরা আমাদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা খাই তার চাইতে বেশি অপচয় করি। আমাদের উচিত যতটুকু আমাদের সাধ্যে কুলায় ততটুকু খাবার গ্রহণ করা। আরও ভালো হয় যে ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে নিজের খাবারের সঙ্গী বানিয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং অপচয় করা থেকে আমাদের সকলকে রক্ষা করুন। আমিন।